অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালিকা কন্যাকে নির্যাতনের হুমকি, সোশ্যাল মিডিয়ায় হুমকি ভিডিও ভাইরাল হয়েছে এবং স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে শিশু সুরক্ষা কমিশনে। শিশু সুরক্ষা কমিশনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি খবর পাচ্ছো? শোনা যাচ্ছে শ্রেয়সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালিকা কন্যাকে নির্যাতনের হুমকি, সোশ্যাল মিডিয়ায় সেই হুমকি ভিডিও ভাইরাল, আর এরপরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু শিশু সুরক্ষা কমিশনের। শিশু সুরক্ষা কমিশনের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। আরও একবার জানাবো আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালিকা কন্যাকে নির্যাতনের হুমকি, সোশ্যাল মিডিয়ায় হুমকি ভিডিও ভাইরাল, স্বতঃপ্রণোদিত মামলা রুজু শিশু সুরক্ষা কমিশনের। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, যে মন্তব্য সামনে এসেছে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত এই স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা যে অধিকার যে কমিশন রয়েছে সেই কমিশনের পক্ষ থেকে। এখন এক্ষেত্রে নির্দিষ্টভাবে যেটা বলা হয়েছে যে যে বক্তব্য রাখা হয়েছে সেক্ষেত্রে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের কাছে সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এক্ষেত্রে অবিলম্বে যেন যারা কালপিট তাদেরকে যেন ধরা হয়, এবং এক্ষেত্রে যে মাইনর অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশু কন্যাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে শিশু কন্যার ক্ষেত্রেও যেন সেক্ষেত্রে নির্দিষ্টভাবে নিরাপত্তা দেওয়া হয় এমনটাই কিন্তু বলা হয়েছে। তাহলে কার্যত যে মন্তব্য সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু সুমোটো সেক্ষেত্রে কগনিজেন্স দিল শিশু অধিকার সুরক্ষা কমিশন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কমিশনের পক্ষ থেকে পুলিশকে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশু কন্যার নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।